আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন যারা আপনার আলরাজি দিয়ে। এর আগে আমি একটি ভিডিও ছিল, ওইটি আমি দেখেছিলাম এনসিবি ব্যাংক আল আহালি কুইক পে দিয়ে। ফ্রেন্ডস, এই ভিডিওতে শেয়ার করছি আপনার কীভাবে ইন্টারন্যাশনাল যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করে করতে পারবেন। তবে ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। ফ্রেন্ডস, এই জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি, এটা বিভিন্ন ওয়েতে করা যায়, আপনার ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। এই অ্যাপ্লিকেশনটি কোথায় কীভাবে পাবেন আপনাকে কষ্ট করতে হবে না, আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনার ডাইরেক্ট আপনার ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে কোনো কষ্ট করতে হবে না, প্লে স্টোরে যেতে হবে না এবং আদার্স কোনো সাইটে যেতে হবে না। দেন আপনার অবশ্যই আপনার যখনই আপনার ওইটা আপনার ডাউনলোড করবেন অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, দুই তিনটি পারমিশন চাইবে সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন। আমারটা যেহেতু আগেই পারমিশন দিয়েছি, দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, লগ ইনে ট্যাপ করে দেবো। আর কীভাবে ইন্টারনেটের ব্যাংকিং বানাতে হয় আলরাজি ব্যাংকের দিয়ে কীভাবে রেজিস্টার করতে হয়, এর আগের একটি ভিডিও আছে ওই আলরাজি ব্যাংকের রেজিস্টার কীভাবে করতে হয়, ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু লগ ইন আছে, ইউসার পাসওয়ার্ড আছে, আমি দেন লগ ইন আছে, লগ ইনে ট্যাপ করে দেবো। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, দেন লগ ইনে ট্যাপ করে দেবেন। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পর আপনার ইউসার আগেই থাকবে, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে নেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে, দেন লগ ইনে ট্যাপ করে দেবেন। লগ ইনে ট্যাপ করে দেওয়ার প্রতিবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ফোর ডিজিটের ওটিপিটা এখানে আপনি ফিল করে দেবেন। একটি ওটিপির জন্য ওয়েট করছি, দেখতে পাচ্ছেন আমার একটি এসএমএস এসেছে আপনার আলরাজি ব্যাংক থেকে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 7655, এটা আমি ওইখানে আপনি ফিল করে দেবো, 7655। দেন আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে ওপেন হয়েছে। দেন আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি চলে যাবেন, যেহেতু ফ্রেন্ডস আমরা অ্যাকাউন্ট করবো, দেন এইরকম এন্টারভিউ শুভ নবী, আপনার লেফট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, থ্রি লাইন ট্যাপ করে দেবেন। থ্রি লাইন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, ফার্স্ট প্রথম যেই অপশন আছে প্রথম অপশনে আপনি ট্যাপ করে দেবেন, ট্রান্সফারে, ট্রান্সফারে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে অনেক অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আলরাজি বেনিফিশিয়ারি, লোকাল বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, নিউ ইত্যাদি পেয়ে যাবেন। আপনি যেটা আপনি অ্যাড করতে চান সেটা আপনি আপনার অ্যাডে দিয়ে দেবেন। যেহেতু আমি একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অ্যাড করবো, দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, দেন এখানে ট্যাপ করে দেবেন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চাইলে আপনার নাম্বার অথবা পিন নাম্বারে পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশ ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার ব্যাঙ্ক, আমি যেহেতু একটি ব্যাঙ্কে ট্রান্সফার অ্যাড করবো, দেন এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে, ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আগের অ্যাকাউন্ট নম্বরগুলি এখানে শু হবে, যেহেতু আমি নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করবো। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, দেন এই প্লাসে ট্যাপ করে দেবেন। প্লাসে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি আসবে, ইন্ডিভিজুয়ালস, আমি রিকমেন্ড করবো আপনি ইন্ডিভিজুয়ালসে রেখে দেবেন। ইন্ডিভিজুয়ালসে রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, কান্ট্রিতে ট্যাপ করে দেবেন। সিলেক্ট কান্ট্রিতে আপনি কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, দেন আমি বাংলাদেশে ট্যাপ করে দিচ্ছি। বাংলাদেশে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এন্টার সুইফট কোডটা আপনার টাইপ করে দেবেন। সুইফট কোডটি আপনার প্রত্যেকটা ব্যাঙ্কে আপনি পেয়ে যাবেন, এন্টার সুইফট কোডটি। হ্যাঁ, সুইফট কোডটি আপনার ব্যাঙ্ক থেকে চাইলে দিবে আপনাকে, অথবা আপনার গুগলেও পেয়ে যাবেন সুইফট কোডটি। আমি আমার সুইফট কোডটি এখানে টাইপ করে দিচ্ছি। সুইফট কোডটি ডালার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক, ব্যাঙ্কটা আপনি এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন যে ব্যাঙ্কে পাঠাতে যাচ্ছেন। এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড, এটা এটা আমি টাইপ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাঙ্কটি আমি টাইপ করে দিলাম, এটা আপনার নিচে অ্যারোতে ট্যাপ করলে আপনি পেয়ে যাবেন ডাচ বাংলা ব্যাঙ্কটা। আর আপনার দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্রাঞ্চ, এটা নিচে অ্যারোতে ট্যাপ করে দেবেন। অ্যারোতে ট্যাপ করে দিলে এটা বাই ডিফল্ট যা আছে এটি রেখে দেবেন। এটা রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্রান্সির নিচে একটি অ্যারো আছে, অ্যারোতে ট্যাপ করে দেবেন। অ্যারোতে দেখার পর আপনি কোন ক্রান্সিটা রাখতে চান, যেহেতু আমি বাংলাদেশি টাকা পাঠাবো বাংলাদেশি ক্রান্সিটা রেখে দিচ্ছি, বিডিটি বাংলাদেশি টাকা এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে সার্ভিস টাইপ, এটা আপনি কোথায় পাঠাতে যাচ্ছেন, নাম্বারে না অ্যাকাউন্টে, দেন অ্যারোতে ট্যাপ করে দেবেন।
অ্যারোতে ট্যাপ করে দেবেন স্যার। এইখানে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, দেন অ্যাকাউন্ট ক্রেডিট রেখে দিছি। দেন এটা আপনার এইভাবে আপনার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফিল করে দেওয়ার পর নেক্সট নেক্সটে ট্যাপ করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনি ফিল করে দেবেন ফ্রেন্ডস। স্টেট নেম, স্টেট নেমটা আপনার কোথায় এটা আপনি ফিল করে দেবেন। হ্যাঁ আমি ফিল করে দিচ্ছি। স্টেট নাম্বার এটাও ফিল করে দেবেন। আর আপনার বেনিফিশিয়ারি পোস্ট অফিস বক্স নাম্বার, বেনিফিশিয়ারি পোস্ট কোড, বেনিফিশিয়ারি সিটি, তারপর আপনার যার কাছে পাঠাবেন তার নাম, তারপর তার ফ্যামিলি নাম, বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, অ্যাকাউন্ট নাম্বার, সিটি এটা ব্রাঞ্চটা কোথায় আছে, এই আপনার ফর্মটা আপনি ফিল করে দিবেন। আমি ফর্মটা ফিল করে দিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস আবার রিপিট করছি, এখানে আপনার স্টেট নেমটি দিবেন, স্টেট নাম্বারটি দিবেন, তারপরে ব্যান ফ্যাক্টরি পোস্ট বক্স ব্যান, তারপরে পোস্ট কোডটা আপনি এখানে দিয়ে দিবেন, দেন আপনার ব্রাঞ্চটা কোথায় এটা দিয়ে দিবেন, ব্যান ফ্যাক্টরি নাম এটা একটু ভালো করে দিয়ে দেবেন, ব্যান ফ্যাক্টরি আপনার ফ্যামিলি নাম মানে তার পিতার নামটা এখানে দিয়ে দিবেন, আর ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন, দেন অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। দেন সব কিছু আপনার একটা ভালো ফর্মটা একটু ভালো করে দেখে নেবেন, ভালো করে ভেবে ভেবে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। দেন আপনার সিটিটাও দিয়ে নেবেন যেখানে আপনার ব্রাঞ্চটা আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, দেন নেক্সটে ট্যাপ করে দেবেন। আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো একটি আপনার ফাইনাল আসবে, দেখতে পাচ্ছেন ইনফরমেশন বাংলাদেশ, তারপর আপনার ব্যাংকের নাম আসবে, হ্যাঁ ব্যাংক ব্রাঞ্চটা আসবে এখানে, তারপর ক্রান্সি সুইফট কোড ইত্যাদি সব আপনি ভালো করে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। হ্যাঁ আপনি যখনই দেখবেন আপনার সব কিছু আপনার ঠিক আছে, দেন ঠিক থাকলে আপনার এইখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, দেন নেক্সট ট্যাপ করে দেবেন। নেক্সটে ট্যাপ করলে আপনার নিকট একটি ফোর ডিজিটের কোড আসবে, এটা আপনি এখানে টাইপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার একটি কোড এসেছে ব্যাংক থেকে, আমি দেখেছি, দেখতে পাচ্ছেন 1930, এটা আমি ফিল করে দেবো 1930। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি তাহউদ আলী ফাদার নেম মাসুম আলী হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড ইউর বেনিফিশিয়ারি, আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যাক্টিভেট করতে হবে। দেন অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি ট্যাপ করে দিচ্ছি। অ্যাক্টিভিটি ট্যাপ করে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটির আপনার অপশন কয়েকটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অপশন আমান আল রাজি, তারপর কল ব্যাক, থার্ড ফোন, তারপরে নেয়ার এটিএম। আপনি চাইলে অ্যাক্টিভিটি আপনার আমান আল রাজিতে আপনি এটিএমে করতে পারেন, অথবা আপনি একটি কল ব্যাক আসবে এটা করতে পারেন, অথবা আপনি ফোন দিয়ে করতে পারেন, অথবা আপনার এটিএম একটি বোর্ডে গিয়ে আপনি করতে পারেন। তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে যে কীভাবে আপনারা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার আল রাজি ব্যাংক থেকে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাক্টিভেট করতে হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।